সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীর ওপর সেতু না থাকায় দুর্ভোগে আছেন উপজেলাবাসী। নদীর পূর্ব তীরে ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র সাচনা বাজার এবং পশ্চিম তীরে জামালগঞ্জ উপজেলা প্রশাসন, স্কুল কলেজ ও হাসপাতাল। উপজেলাকে দুই ভাগে বিভক্ত করেছে সুরমা। পারাপারে একমাত্র ভরসা নৌকা। সুনামগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা 6টি ইউনিয়ন নিয়ে গঠিত। জনসংখ্যা 2 লাখের বেশি। উপজেলার মাছ দিয়ে বয়ে গেছে সুরমা নদী। স্থানীয়দের স্কুল কলেজ, ব্যাংক, প্রশাসনিক ও স্বাস্থ্যসেবার জন্য জেলা সদরে যাওয়ার একমাত্র মাধ্যম নদীপথ। নৌকা দিয়ে প্রতিদিন নদী পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হয় হাজারো মানুষের। সুরমা নদীতে সেতু নির্মাণ হলে এই অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘব হবে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি জীবনমান ও ব্যবসা বাণিজ্যেরও উন্নতি হবে। সাসনা বাজার এবং জামালগঞ্জে একটি ব্রিজ মানুষের স্বাধীনতার পর থেকে সেই দাবি ছিল। এই স্কুলের জন্য এই পার্টিকেল এই বাচ্চারা আসে, আমরা আতঙ্ক থাকে বাচ্চারা দিয়া। ব্রিজ না থাকাতে আমরা রুগী লইয়া এমন সমস্যাতে এই নৌকা ফারুতে ঘন্টা লাগে। জনদুর্ভোগ নিরসনে জামালগঞ্জ সাচনা বাজারের মধ্যবর্তী সুরমার ওপর সেতু নির্মাণের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। এই অঞ্চলের জনগণের যোগাযোগ ব্যবস্থা দুর্ভোগ লাঘবের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের যিনি এই সুরমা নদীর উপর একটি ব্রিজ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। ইতিমধ্যেই ব্রিজের ডিজাইন কার্যক্রম চলিতেছে। দৈর্ঘ্য সেতু নির্মাণের লক্ষ্যে যাচাই বাছাই কাজ চলছে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা। জামালগঞ্জ এবং সাসনা বাজারের মধ্যে একটি ব্রিজ হওয়া আবশ্যকতা রয়েছে। তো এটা আমাদের সরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান, ওনারা সেটা যাচাই বাছাই করছে। তো আশা করি এই ব্যাপারে পজিটিভ একটা সিদ্ধান্ত পাওয়া যাবে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।